আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যখন SNB ব্যাংক অ্যাকাউন্টে অন্য একটি মোবাইল দিয়ে লগইন করতে যান, তখন দেখা যায় যে এরকম একটি লেখা চলে আসে, দিস ডিভাইস ইজ নট রেজিস্টার্ড, আপনারা লগইন করতে পারেন না। তো আমি কিভাবে আমার SNB ব্যাংক অ্যাকাউন্টে অন্য একটি মোবাইল দিয়ে লগইন করলাম, সেটা আমি কল রেকর্ডিং সহ বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। আর না টানে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন। তো দেরি না করে এখনই ভিডিওটি শুরু করছি। প্রথমে SNB ব্যাংকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি, তারপর লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। এই যে পাশের মোবাইলটাতে দেখতে পাচ্ছেন কোডটি চলে এসেছে, সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি হচ্ছে 7404, এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। কোডটি বসানোর পরে দেখবেন একটি লেখা চলে আসবে, দিস ডিভাইস ইজ নট রেজিস্টার্ড, এই লেখাটি চলে আসবে। তো এটা আসার পরে আমি এই মোবাইল ফোনটাকে রেজিস্টার্ড করব, সেজন্য রেজিস্টার্ড উইথ কল ব্যাক এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর পরে দেখবেন এই পাশের মোবাইলটাতে একটি কল চলে আসবে। কল আসার পরে তারা কি বলবে, আপনি কি করবেন, সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এখনই কলটা চলে আসছে, কলটা আসার পরে তারা কি বলে দেখুন। Saudi National Bank. Due to a login attempt to your account from a different device, would you like to authenticate a new device to log in to your account through our digital channels? To confirm, press 1. To cancel, press 2. এখানে তারা বললো কনফার্ম এর জন্য 1 চাপতে আর ক্যান্সেলের জন্য 2 চাপতে। তো আমি যেহেতু কনফার্ম করব সেজন্য 1 চেপে দিলাম। তারপরে তারা কি বলে একটু শুনি। Please enter the last 4 digits of your debit card number. এখন তারা বললো SNB ব্যাংকের যে ATM কার্ডটি রয়েছে সেই ATM কার্ডের শেষের 4টি সংখ্যা বসাতে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মার্ক করা শেষের 4টি সংখ্যা, এই 4টি সংখ্যা এখানে বসাতে হবে। তারপর তারা কি বলে একটু শুনে নিই। Please enter your ATM card PIN number. এখন তারা বললো ATM কার্ডের যে 4 সংখ্যার পিন রয়েছে সেই পিন কোডটি এখানে বসিয়ে দিতে। তারপর কি বলে একটু শুনে নিই। Dear customer, the one-time transaction password has been sent to you. Please wait and start entering the password once you receive it. To complete the transaction, please enter your password now. এখন তারা বললো আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, সেই ওটিপি কোডটা এখানে বসাতে। এই যে দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে টান দিয়ে সেই কোডটি দেখে নিচ্ছি, এই কোডটাকে এখানে বসাতে হবে। তো সেই কোডটা হচ্ছে 6056, আমি এখানে সেটা বসিয়ে দিচ্ছি। Your new device has been authenticated successfully. Thank you for using Saudi National Bank. Have a nice day. এখন নতুন ডিভাইসটি রেজিস্টার্ড হয়ে গেল। এখন আমি সেই নতুন ডিভাইসে লগইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে, ডিভাইস রেজিস্টার্ড সাকসেসফুলি, এখন টেক মি টু লগইন, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে আমি লগইনে ক্লিক করে দিচ্ছি। লগইনে ক্লিক করার পর একটি ওটিপি কোড চলে আসবে, আসার পরে আমার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের SNB ব্যাংক অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।